Panvision TV presents. অনেক সময় আমরা জেনে থাকি স্যার যে সাইনাসের চিকিৎসা এন্ডোস্কোপিক সার্জারি বলে এক ধরনের সার্জারি আছে, এটি আসলে সম্পর্কে একটু যদি বলতেন। ধন্যবাদ। এটা আসলে এখন একটা বাজ ওয়ার্ড, মানে একটা খুব কমন আলোচিত কনসেপ্ট, একজন ইএনটি সার্জনের জন্য মানে একটা বেশ আলোচিত বিষয় যে ফেস ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আগে হতো কি, সাইনাস সার্জারি ব্লাইন্ড করা হতো, নাকের ভিতর দিয়ে আমরা গিয়ে না দেখে আন্দাজের উপর দিয়ে একটা অভিজ্ঞতার আলোকে আমরা ট্রিটমেন্ট করা হতো। আগে আরও ক্রুড মেথড ছিল, আমরা এন্ট্রাল ওয়াশ আউট করতাম নাকের নিচে গুতা দিয়ে বা কনজারভেটিভ দিয়ে সারা হতো। কিন্তু অত্যাধুনিক বেশ কিছু যন্ত্রপাতির আবিষ্কারের ফলে এবং ওয়ার্ল্ড ওয়াইড এগুলো নিয়ে গবেষণার ফলে এখন নাকে ভিতরে দেখে দেখে এন্ডোস্কোপের সাহায্যে ছোট্ট একটি সরু নল দিয়ে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে সবগুলো নল দেখি, মানে সাইনাস দেখা সম্ভব। এখন সেই অ্যানাটমিগুলো লার্নিং কার্ভের মাধ্যমে আমরা যদি শিখতে পারি, এখন প্রিসাইজলি জাস্ট যেই সাইনাসটা অবস্ট্রাকশন সেই সাইনাসটা আমরা ক্লিয়ার করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব বেশি অ্যাডভান্স, এবং এর মাধ্যমে এখন তুমি জেনে আনন্দিত হবে, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এতটাই উন্নতি করেছে এখন, এর মাধ্যমে নিউরোসার্জনরা সহ অনেক ইএনটি সার্জনই স্কাল বেজের দিকে ধাবিত হচ্ছে। এই একই রুটের মাধ্যমে যেটা দিয়ে আমরা স্পেনেট সাইনাসে যাই বা ভিতরে যাই, এর মাধ্যমে তোমার ব্রেনের টিউমারও এখন অনেকাংশে বের করে ছিদ্র দিয়ে, হ্যাঁ, বাইরে কোনো দাগ ব্যতীত, এবং হসপিটাল স্টে খুবই মিনিমাম। ইফ ইউ নো দ্য অ্যানাটমি ওয়েল, তোমার যদি এখানে গঠন সম্পর্কে ভালো আইডিয়া থাকে, তুমি এখন বেশ কম ইঞ্জুরি করে খুব প্রিসাইসলি, এবং এটা রোগীর খরচ কমেছে, হাসপাতাল স্টে কমেছে, এবং অভিজ্ঞ হাতে মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি নাই বললেই চলে।